So, good morning, everybody. Today I want to take the second chaos of photosynthesis from chaos 9, and wanna discuss about jet stream and the dark reactions of photosynthesis. Yet discuss about dark reaction about jet stream. So, বিজ্ঞানী দেখতে পাচ্ছি যে সায়ক সংশ্লেষের আয়ক রাসায়নিক বিক্রিয়া সমূহ পিএস1 এবং পিএস2 থেকে নির্গত ইলেকট্রন সায়ক সংশ্লেষের যে আয়ক রাসায়নিক বিক্রিয়া থেকে নির্গত পিএস1 এবং পিএস2 থেকে যে নির্গত ইলেকট্রনকে যদি আমরা একটা রেখাঙ্কিত করে দেখাই, তাই আমরা যে স্কিমটা পাই, যে আকৃতিটা পাই, সেটা কিরকম দেখতে লাগে? সেটা জেড আকৃতির মতো দেখতে লাগে। সেটা এই যে জেড আকৃতির মতো, এটা একটা দেখতে পাচ্ছি, এটা জেড আকৃতি নিয়েছে জেড, তাই এটাকে বলা হচ্ছে কি জেড স্কিম। এবং বিজ্ঞানী হি ও বেন্ডাই এই সমগ্র পদ্ধতিটাকে কিন্তু জেড স্কিম নামে আখ্যা দেন। আমরা জানি যে ফটোফসফোরাইজেশন দুটো পদ্ধতিতে ঘটে, একটা হচ্ছে চক্রাকার এবং একটা হচ্ছে যে কি অচক্রাকার। অর্থাৎ আমরা যদি এই ছবিটার দিকে দেখি, ইফ ইউ লুক ফরওয়ার্ড টুয়ার্ডস দ্যাট পিকচার পিকচার রিপ্রেজেন্টেশন, দেন দ্যাট ফটোস ফটো আয়ো গিয়ে কি করেছে, এই P680 অর্থাৎ যেটাকে আমরা PS2 রিয়েকশন সেন্টার বলছি, সেখানে গেছে। সেখানে গিয়ে এখান থেকে কি করেছে, P680 থেকে ইলেকট্রনটা যাচ্ছে প্লাস্টোকুইনোনের মধ্য দিয়ে এবং সাইটোক্রোম যৌগের মাধ্যমে। এবং এখানে দেখতে পাই এখান থেকে যে বিচ্যুত ইলেকট্রনটা, এটা কি করছে, এটা কিন্তু এটাকে বলা হচ্ছে P680 থেকে যে ইলেকট্রনটা বেড়াচ্ছে এই যে, এবং এর মাধ্যমে যে ফটোফসফোরাইজেশনটা ঘটছে এটাকে বলা হচ্ছে কি অনাবর্তকাল ফটোফসফোরাইজেশন। কারণ এই P680 থেকে বিচ্যুত ইলেকট্রনটা, এটা কি হচ্ছে, ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে, P680 থেকে P700 এর মধ্যে যাচ্ছে, P700 এ যাচ্ছে অর্থাৎ। এবং সেখান থেকে নির্গত হয়ে সেটা আবার কোথায় যাচ্ছে, সেটা NADP-র কাছে পৌঁছাচ্ছে। আমরা জানি যে NADP-র কাছে পৌঁছাচ্ছে, কিন্তু এই NADP-র কাছে যে পৌঁছাচ্ছে, এবং এই NADP-টা NADP+ হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করছে, NADPH এবং H+। কারণ আমরা জানি যে এই NADPH-টা কোথা থেকে পেয়েছিলাম আমরা, না আমাদের আমাদের যে তোমার যে লাইট রিয়াকশন ঘটেছিল সেখানে তো আমরা দেখেছিলাম জয়টা বিয়োজিত হয়ে H2-টা বিয়োজিত হয়ে H+ এবং OH- হয়েছিল, এবং সেই H+টা হি বিকারক যেটাকে আমরা বলেছিলাম NADP+ দ্বারা গৃহীত হয়ে NADPH পরিণত হয়েছিল, সেই NADPH উৎপন্ন হয়েছিল। এবং এই চক্রেতে এই এই যে অনাবর্তকার চক্র বা অচক্রকার ফটোফসফোরাইজেশন, যেটা P680 থ্রু দিয়ে ফটোফসফোরাইজেশন, সেখানে কিন্তু কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে, NADPH H+ তৈরি হচ্ছে এবং ATP উৎপন্ন হচ্ছে। আর যেটা চক্রাকার ফটোফসফোরাইজেশন, যেটা আমরা দেখবো কি P700 থেকে যেটা হচ্ছে, অর্থাৎ উত্তেজিত হয়েছে, এখানে আমরা স্টার দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে উত্তেজিত P700 রিয়েকশন সেন্টার। সেখান থেকে যে অর্থাৎ PS1 থেকে যে ইলেকট্রনটা এমিট হয়েছে, সেটা ইলেকট্রন ডিফারেন্ট বাহকের মাধ্যমে কি হচ্ছে, P700-তে আবার ফিরে আসছে, P700-এ ফিরে আসছে। দেখতে পাচ্ছি আমরা P700-এ আবার কি হচ্ছে, ফিরে আসছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি সাইক্লিক ফটোফসফোরাইজেশন, অর্থাৎ P700 বা PS1 থেকে যে চক্রটা হচ্ছে ইলেকট্রন বেরিয়ে, সেটাকে বলা হচ্ছে কি চক্রাকার ফটোফসফোরাইজেশন। আর P680 থেকে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, যেহেতু আর ফিরে আসতে পারছে না, এটাকে বলা হচ্ছে কি অচক্রাকার ফটোফসফোরাইজেশন। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যদি চক্রাকার ফটোফসফোরাইজেশনের দিকে দেখি, দেন উই ক্যান ফাইন্ড আউট, সো PS1 আয়ক কেন্দ্র রিয়েকশন সেন্টার, ইট উইল অ্যাকসেপ্ট দ্য ফোটন and excited, and after getting excited it will emit the electron which will go to the ferredoxin, and there is a photophosphorylation because the ATP is actually generated here, and the electron, the it will ferry the electrons and the electron acceptor accept the electrons and emit that electron to the subsequent juxtapository electron acceptor plastoquinone. And ultimately, so here we have got one ATP and here we have got one ATP. So ATP is actually generated and the electron will be payback. Electron will be come here to the reaction center P700. As the electron, after getting excited, the electron is actually come to the main reaction center from where it is actually started its journey. So that's why it is named so, the cyclic photophosphorylation. Okay, and if we discuss about the dark reactions or light independent phase, because it will not depend on light, so that's why it is named so, and it will happen to the stoma region of chloroplast. Okay, and one, what is the features of that, and features is that that it will generate the RUBP. At the result we have seen that the main products is that carbon dioxide RUBP will be restored, the used RUBP will be restored,
and it will generate NADPH, and ultimately we will get the ATP. And in 1905, Bachmann has observed that for right independent reaction. So that's why it is called the Bachmann reactions. So first of all, at the very beginning of reaction, fixations of carbon dioxide and PGF formations. So carbon dioxide way, six molecules of carbon dioxide will be attached with six molecules of RuBP, and by the help of Rubisco. So Rubisco is a very important crucial enzyme because it has a carboxylic activity as well as the oxygen activity. Only when the carbon dioxide AB will be enhanced, then the carboxylic activity will be activated. And it will do its act by carboxylic activity, and whenever the oxygen amount will be increased after photosynthesis, then the oxygen activity will be activated. So it will generate 2A molecule of PGA, and after that the PGA will be reduced by the NADPH, which is generated to the during the right reactions. Right reactions generate the NADPH by accepting the H from H2O. And that particular NADPH will be reduced, we facilitate to reduce the phosphoglycerate aldehyde to generate the phosphoglycerate aldehyde, acid to aldehyde. And if we look forward towards the structure, then we can find out that 2A molecules of phosphoglycerate aldehyde will be divided. It will generate 10 molecules of phosphoglycerate aldehyde, and which will restore the RuBP, which is UTIH before. And the rest of the phosphoglycerate, that is two molecules of phosphoglycerate aldehyde, will be generate the glucose. So as the beginning, as the scientist Kevin has observed this, so that's why the cycle is Kevin cycle. And the ultimate we have seen that the two molecules of phosphoglycerate aldehyde, three carbon containing phosphoglycerate aldehyde, will generate the glucose. So this is the Rark reactions, and it will occur through different steps. First of all, the fixations of carbon dioxide and PGA formations, then the reductions of PGA, then the restorations of or resynthesis of RuBP, and the synthesis of glucose. Okay. So in this way, the Rark reactions is actually occurred, and we have got the RuBP. We have restored the RuBP as well as the rest. Two molecules of phosphoglycerate aldehyde will be converted to two molecules of glucose. So we have got glucose, ATP, NADPH. So we have got many things after the Rark reactions. Okay. Thank you.